এরকম নাসির রায় হাজারো পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আপনাদের সাথে আবারও আসলাম একটি বিষয় নিয়ে। আমরা আপনাদের কাছে প্রতিদিন একটি একটি করে নতুন বিষয় এবং ভিডিও বার্তা আপনাদেরকে পৌঁছে দেই। অনুগ্রহপূর্বক আমাদের কথাগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করতে পারেন। আমাদের যে বিষয়টি ছিল, বিষয়টি হচ্ছে একজন স্বামী স্ত্রী তাদের দাম্পত্য চলা অবস্থায়, তাদের এই সম্পর্ক চলা অবস্থায় এই স্ত্রী আরেকজনকে বিবাহ করতে পারবে কিনা, বা এটার ইসলামের সঠিক হুকুমটা আসলে কি। এটার ইসলামী শরীয়তের হুকুম হচ্ছে, আল্লাহ তাআলার বাণী হচ্ছে, যখন একজন স্ত্রী তার স্বামী তাকে যখন তালাক দিবে বা ছেড়ে দিবে, অথবা স্বামী যখন মারা যাবে, তখন তাকে 3 মাস 10 দিন অথবা 4 মাস 10 দিন আরবাতা আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন তাকে ইদ্দত পালন করতে হবে বিবাহিত নারীর স্বামী যদি মারা যায়। আর যদি তাকে তালাক দেয়, তাহলে 3 পিরিয়ড তাকে অপেক্ষা করতে হবে, একাকী থাকতে হবে, তারপরে এই স্বামী এই স্ত্রী অন্য কোন পুরুষের সাথে হালাল ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তাদের দাম্পত্য জীবন চলতে পারবে। আলহামদুলিল্লাহ, ইসলামে অনেক সুন্দর একটি নিয়ম, আমরা এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা এর আগের ভিডিওতে আমরা আপনাদেরকে দিয়েছিলাম। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটি হচ্ছে, এই যে ইসলামের একটি হুকুম, যদি দাম্পত্য মানে মহিলাটি যদি গর্ভবতী হয়, এই অবস্থায় যদি তার স্বামী তাকে তালাক দেয়, তাহলে তাকে সন্তান প্রসব পর্যন্ত ইদ্দত পালন করতে হবে, অপেক্ষা করতে হবে। আর যদি এই দাম্পত্য অর্থাৎ ওই মহিলার স্বামী এই অবস্থায় মারা যায়, তাহলে তাকে সন্তান প্রসব পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং এই সময়ে তার স্বামী তাকে তালাক দিয়েছে অথবা তার স্বামী ইন্তেকাল করেছে, এই সন্তান প্রসব হওয়া পর্যন্ত অথবা ইদ্দত পালনের এই গ্যাপ সময়টি এই মহিলার বিবাহ করতে পারবেই না, বরং তাকে কেউ বিবাহের প্রস্তাবও দিতে পারবে না। আল্লাহ তাআলার বাণী সূরা তাল্লাকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাযিমু উকুদাতুন নিকাহি হাত্তা ইয়াবুলুগাল কিতাবু আজালা, তোমরা নারীদের ইদ্দত পালন অবস্থায় তাদেরকে বিবাহ করা তো দূরের কথা, তাদেরকে তোমরা বিবাহের প্রস্তাব দাও না। অথচ আমরা এই নাসির এবং তামিমার মুখ থেকে আমরা যেটা শুনলাম, তার একে অপরকে বিয়ের প্রস্তাব দিয়েছে এবং নাসির কেঁদে কেঁদে কান্না করে করে তামিমাকে বিবাহে রাজি করিয়েছে। রাকিবার মুখ জবানি থেকে এবং তামিমার সেই ছোট্ট সোনামণি কোচিল মুখ থেকে আমরা যেটা বুঝতে পেরেছি, যে তাদের বিবাহের মধ্যে কখনো ডিভোর্স হয় নাই, বা বিবাহে কখনো তাদের বিরুদ্ধে তালাকে এই কথাটি তারা আসে নাই, কেউ কাউকে তালাক দেয় নাই। অথচ এই তালাক না দেওয়া অবস্থায় একজন ক্রিকেটার, এদেশের হাজারো যুবক যাদেরকে অনুসরণ করে এরকম, এরা যখন ভুল করে তখন স্বাভাবিকভাবে আমাদের দেশের যুব সমাজকে তারা এটা দিয়ে উৎসাহ দিতে চায়, তারা যুব সমাজকে অন্যদিকে তারা প্রবাহিত করতে চায়। সম্মানিত উপস্থিতি, প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু, শুধু নাসির নয়, শুধু তামিমা নয়, যে কোনো লোক যদি ইসলামের কোনো হুকুমকে লঙ্ঘন করে, এটা যদি একজন ফকির হয়, একজন যদি মিসকিন হয়, একজন ছোট্ট গরিব মানুষও যদি আল্লাহর কোন হুকুম লঙ্ঘন করে, তার ক্ষেত্রে ইসলামের যে হুকুম থাকবে, ঠিক একজন বড় মাপের সে যত বড় স্টার হোক না কেন, তার ক্ষেত্রে ঠিক ইসলামের বিধান এক এবং অদ্বিতীয় এবং অভিন্ন। বিষয়টিকে সামনে রেখে আমরা এই নাসির এবং তামিমা, তারা তাদেরকে প্রকাশ্য তওবা করা উচিত এবং তাদেরকে তওবা করা উচিত, এবং ইসলামের শরীয়ত যদি থাকতো ব্যভিচারের দায়ে তামিমা এবং নাসির উভয়ের শাস্তি অবশ্যই হতো। এটার শাস্তি, তামিমার শাস্তি হতো, সে বিবাহিত, এজন্য ব্যভিচারের কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো, অর্ধেক পুঁতে বাকি অর্ধেক পাথর মানে ছিন্ন ভিন্ন করে দেওয়া হতো। আর নাসির যেহেতু অবিবাহিত, সুতরাং তাকে 80 দররা বেত্রাঘাত করা হতো। কিন্তু ইসলামী দেশ এটা যেহেতু নয়, ইসলামী শরিয়া মোতাবেক যদি দেশ চলে না, সুতরাং তাদেরকে প্রকাশ্য ক্ষমা এবং তওবা যদি তারা না করে, কোনোভাবেই ইসলামী গণ্ডির মধ্যে তারা থাকা বা এই দাবি তারা করতে পারে না। আসুন আমরা সমাজকে সচেতন করি, আমরা আমাদের দেশটাকে সচেতন করি, সমাজের প্রত্যেকটি পরিবারকে আমরা সচেতন করি। এরকম নাসির রায় হাজারো পরিবারকে ধ্বংস করে দিচ্ছে, যারা এরকম বিবাহ বহির্ভূত সম্পর্কে আবদ্ধ হয়ে একটা পরিবারকে তিলে তিলে
জীবনগুলি নষ্ট করে দিচ্ছে এই সমস্ত লোকদের বিরুদ্ধে আমরা যারা যেখানে যে অবস্থায় আছি আমাদের নিজের অবস্থান থেকে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।